দাঁড়িয়ে জামানার পীর আর আল্লাহ মারা শালারা টাকা আর বউ শালা কিছু চিনিনি হুঁশ নেই কার সামনে বলছিস বানর একবার ইডালে লাম মারছে আবার সুযোগে রে লাম মেরে ওই ডালে চলে যাচ্ছে প্রিয় দেশবাসী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে একটি ছোট্ট কাটিং ভিডিও দেখছি ভিডিওটি অল ইন্ডিয়া সুন্নত অল জামাত পরিচালিত জামিয়া রহমানিয়ার তৃতীয় দিনের আব্দুল মাতিন সাহেব হুজুরের বক্তব্য তিনি কোনো নাম না করেই একটি কথা বলেছেন বুড়ো শগুন কথাটি নিয়ে বাঙালিদের ভিতরে বাঙালি জাতির ভিতরে দেশময় একটা অপপ্রচার চলছে এবং ভালো রকম একটা শোরগোল পড়েছে আসলে আমরা বাঙালিরা যখন আমাদের কেউ বলে যে বাঘের বাচ্চা আমরা তখন ফুলে ভেবে খুব মোটা সেটা হয় যে না নিশ্চয় তাহলে আমি একজন কেউ একজন হয়ে পড়েছি বা আমি একটা জিনিস আর তাকে যদি ওইটাকে একটু ঘুরিয়ে বলা হয় জানোয়ারের বাচ্চা তাহলে কিন্তু তার অবস্থা একেবারে ঢিলা সাধারণ মানুষ পাশ থেকেই বলে উঠবে হ্যাঁ তুমি ওকে জানোয়ারের বাচ্চা বললে অথচ তুমি তাকে বাঘের বাচ্চা বলো সে নিজেই নিজের প্রশংসায় প্রশংসিত এবং পাশ থেকে আর একজনে হাওয়া দিয়ে দেবে যে দেখেছো তুমি বাঘের বাচ্চা হয়ে গেলে তো আজকের বর্তমান যে কথাটি নিয়ে আমাদের মাঝে শোরগোল পড়েছে দেখুন মানুষের দুই প্রকার নাম হয় এক তার ডাক নাম আর এক তার গুণবাচক নাম সে যে গুণটা জোগাড় করে সেই গুণের নাম হয় কেউ যদি হজ করে তাহলে তাকে বলা হয় আলহাজ কেউ যদি মাওলানা বা মুফতি সে ডিগ্রি কমপ্লিট করে তবে তার নামের সাথে সেই ডিগ্রিটাকে জুড়ে দেওয়া হয় কাউকে কোনো নাম যখন এক্সট্রার নামের পিছনে যখন কোনো এক্সট্রার কিছু লক আপ লাগানো হয়েছে তাহলে এটা মনে করতে হবে তার গুণবাচক নাম শগুন তার গুণ কী সে দেখবে উপরে উড়ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কিন্তু তার নজরটা কিন্তু সবসময়ের জন্য ভাগাড়ে থাকে পোচাখানায় থাকে কোথায় তার খাদ্য পড়ে আছে কোথায় মোরা গরু বা কোথায় মোরা জীবজন্তু পড়ে আছে তার নজরটা কিন্তু সবসময়ের জন্য ভাগাড়ে থাকে তো এটা তার গুণবাচক নাম আজকে আমার যেটি বলার যে মাতিন সাহেব কাউকে নাম না করেই তিনি বলেছেন বুড়ো শগুন আমি ধরেই নিলাম কিছুক্ষণের জন্য যে তিনি কথাটা ভুল বলেছে আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যারা বলছেন যে এমন কথা বলা ঠিক হয়নি আপনাদের সাথে আমি একমত ঠিক আছে আচ্ছা আপনার ওই বিবেকটা এতদিন কোথায় ছিল আপনার ওই সুবুদ্ধিটা এতদিন কোথায় ছিল যেদিন মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ইবলিশ বলা হয়েছিল সে দাদা হুজুর এবং বসিয়ার হুজুরের পরে সংগ্রামী জীবন কত বড় ইবলিশ আমার বসিয়ার হুজুরের সঙ্গে তুলনা করছে কত বড় ইবলিশ আপনার প্রতিবাদ তখন কোথায় ছিল কাইয়ুম সাহেবকে যখন ইবলিশ বলা হলো আপনারা যারা দেশ জুড়ে প্রচার করছেন যে এমন একটি কথা বলে তিনি বড় অপরাধ করেছে আরে আপনার প্রতিবাদ আপনার দরদ এতদিন কোথায় ছিল যখন বলেছিল এই নিমাই চাঁদের পাতা এ হারামজাদা এ আব্দুল কাইয়ুম এই কথাগুলো যখন বলেছিল তখন আপনার প্রতিবাদ কোথায় ছিল আপনি কোথায় ছিলেন তখন আপনি জন্ম নেননি তখন আপনি ডিমের ভিতরে ছিলেন এই প্রতিবাদগুলো আপনার তখন কোথায় ছিল আপনারা একবার ভাবুন যে হারামজাদা হারামজাদা কথাটা কতটা নিকৃষ্টজনক আজকের কাউকে নাম না করে শগুন বলা হয়েছে তাতে আপনার জ্বলে যাচ্ছে চচ্চড় করছে যখন হারামজাদা বলে হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন যখন নিমাই চাঁদ বলা হয়েছিল কালা চাঁদ বলা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি শুনতে পাননি না নাম কি শামসুর রহমান তার বাপের নাম কি নিমাই চাঁদ তার বাপের নাম কি কালা চাঁদ একসময় কোনো এক দরবার শরীফ থেকে কোনো একজন ব্যক্তি তিনি নাম করেই বলেছিলেন
যে বইকারার আব্দুল কাইয়ুমকে মার্ডার করলে জান্নাতে যেতে পারবে। তখন আপনার পালান টসটস করিনি, তখন আপনার বিবেকে বাঁধিনি যে একজন ব্যক্তিকে মার্ডার করার হুমকি দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ করি। তখন আপনারা জবানে লাগাম লাগিয়ে রেখেছিলেন, জবান বন্ধ ছিল, তখন আপনার বিবেক কোথায় ছিল? ইবলিশ শয়তানে কি বিবেকে পেশাব করে দিয়েছিল? তখন আপনার বিবেক ছিল না যে একজন ব্যক্তিকে মার্ডারের হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্য মজলিসে? তখন আপনার প্রতিবাদ কি ছিল? আসলে আপনি প্রতিবাদ করবেন কি? আপনি তো দেখছেন আমি মার্ডার করলে জান্নাতে চলে যাব। এই প্রথমবার কারোর মুখ দিয়ে শুনলাম যে মার্ডার করলে জান্নাতে চলে যাবে। কী এমন অপরাধ করেছিল যে মার্ডার করলে জান্নাতে চলে যাবে? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আর আপনারা সেই জায়গায় বসে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে আসছেন? ভাবা দরকার আপনাদের। যখন বলা হয়েছিল যে পীরাত্ব পাবে, এই কালা চাঁদও পাইনি, নিমাই চাঁদও পাইনি, শামসুর রহমানও পাইনি পীরাত্ব, তার ছেলে দুইজন হতে পারবে না। বর্তমান যে জাহিলগুলো রয়েছে এরাও পীরাত্ব পাইনি না। আরে পীর পাপ পীরিত্ব পাওয়ার দরকার নেই, পীর হওয়ার দরকার নেই। বর্তমান জাহেল বলা হয়েছিল, তারা জাহেল। আপনার জবান তখন কথাই ছিল যে হাক্কানি আলেমদের যখন জাহেল বলা হচ্ছিল তখন আপনি শোনেননি, দেশে বাস করতেন না, জঙ্গলে থাকতেন। আপনার প্রতিবাদ তখন কোথায় ছিল? সাধারণ মানুষ, সাধারণ জনগণ আপনাদেরকেই বলছি, আপনি কারোর কথায় দৌড়বেন না। কেউ একজন বলল আপনার কান চিলে নিয়ে চলে যাচ্ছে আর আপনি চিলের পিছন পিছন ছুটবেন? আপনি আগে হাত দিয়ে দেখুন আপনার কানটা আছে কি না, নিজের হাতটা নিজের কানে দিয়ে দেখুন, যাতে তাতে নাচবেন না, হুজুগে মাতবেন না। কেউ একজন বলছে আর আপনি দৌড়চ্ছেন? এটাকে আপনার ভাবা উচিত। যখন বলা হয়েছিল বাইরে থেকে টাকা আসছে কত হাজার ডলার কোটি টাকা মাদ্রাসা চালানোর জন্য, কয়েক হাজার কোটি ডলার টাকা ওয়াশিংটন থেকে মুসলিম সম্প্রদায়ের হাতে দিয়ে হয়েছে মাদ্রাসা তৈরি করার জন্য, কত হাজার কোটি ডলার টাকা মাদ্রাসা করার জন্য খ্রিস্টানরা দিচ্ছে কেন? তখন আপনারা চাইলেন না, প্রমাণ চাইলেন না যে আপনি প্রমাণ দিন না, যা বলবে তাই আপনার শুনতে হবে। আজকে মাদ্রাসার নামে এই যে তোহমত, এই যে মিথ্যাচার ছড়ানো হয়েছিল, এগুলো আপনাদের ভাবা উচিত। এ বিচার সম্পূর্ণ সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম যে আজকে একটা কথাকে কেন্দ্র করে যেভাবে শোরগোল ফেলেছে, মনে করতে হবে যেন কারো পাকা ধানে মই দিয়েছে। আমি ধরেই নিলাম যে একটা কথাই আপনাদের এত চড়চড় করছে, কিন্তু তারপরেই আপনাদের কাছে আমার এ প্রশ্নটাও থাকলো যে এতগুলো কথা যখন বলা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? যখন এ কথাগুলো বলা হয়েছিল তখন আপনি জন্ম নেননি? বয়স কতদিন হয়েছে আপনার? তাহলে অত লাফান কেন? অল্প বয়স লাফানো কম করেন, বিশেষ করে আমার সমবয়স্ক যারা ইয়ং জেনারেশান, পিছনের ইতিহাস জানেন না, আগে জানুন, তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নেন। যখন নাম করে করে প্রকাশ্য বলা হলো যে আমার বাপের পরিচয় এই আর তার বাপের পরিচয় শামসুর রহমান, নিমাইচাঁদ, কালাচাঁদ, বিভিন্ন ভাষায় কটূক্তি করা হলো, তখন আপনারা কোথায় ছিলেন? আর যারা আমার বিরোধী করছে তার বাপের নাম কি শামসুর রহমান, তার বাপের নাম কি নিমাইচাঁদ, তার বাপের নাম কি কালাচাঁদ? এই জবাব যারা বেশি লাফাচ্ছে তাদের কাছে, আপনারা সাধারণ মানুষ, আপনারাই পাল্টা তাদের কাছে জবাবটা নেন। আজকের ভাবুন তো, আর এই ব্যক্তি তিনি বলছেন আমি যদি মুরিদ হতাম গলার শির কেটে দিতাম, তার মানে কি হাতে তলোয়ার নিলে দোষ? এই সমস্ত কথাবার্তা তো আমি যদি মুরিদ হতাম না এতক্ষণ কবে গলার শিরা কেটে দিতেন ওদের? কিন্তু আমি পীরের ছেলে, ঝগড়া করতে পারবো না। আমাদের মুড়ি দেয় বলবে দেখেছো কিন্তু ওমর ফারুক তরোয়াল ধরেছে, তখন কিছু ভুল বলে না, আব্বাস ধরলেই ভুল বলে। শুনলেন তো, যে আমি যদি পীরের ছেলে না হতাম, যদি মুরিদ হতাম তাহলে গলার শির কেটে দিতাম। এটা ভালো কথা, খুব ভালো কথা নাকি? কোনো একজন ব্যক্তিকে হত্যা করা বা গলার শির কেটে দেওয়া, এই সমস্ত কথাগুলো বর্তমান যে কথাটা নিয়ে আপনারা পার কাপড় মাথায় তুলে নাচছেন যারা, তাদেরকে বলছি আমি, হ্যাঁ তাদেরকেই বলছি, যে কাউকে গলার শির কেটে দেওয়া
তলোয়ার হাতে নিলে দোষ, এই সমস্ত কথা, হুমকি দেওয়ার মতো কথাবার্তা, দুটোকে টালি করুন তো আপনি। আরে উমর ফারুক তরোয়াল ধরেছে কাদের জন্য, আর তুমি কাদের জন্য ধোয়া ধরার কথা বলছো? সাধারণ পাবলিক জনগণের সামনে তোমার মতন একজন ভেকধারী ব্যক্তি যখন বক্তব্য দেয়, একটু ভাবা উচিত ছিল না আপনার কথাগুলো বলার সময়? যে আমি একজন কাউকে উৎসাহিত করছি, সাধারণ জনগণকে উৎসাহিত করছি মার্ডার করার জন্য? কবে যাদের হিদায়ত কপালে আছে না, কাফের হয়ে মরবে আল্লাহ পাক ভালো জানে। সে কাফের হয়েছে, কাফের হয়েছে, কাফের হয়েছে। বর্তমান সময় জেকের করি আমরা, আল্লাহ আল্লাহ জেকের করা হয়, আল্লাহু আল্লাহু জেকের করা হয়। আর সেই সময় জেকের হতো কাফের কাফের কাফের, তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? কোথায় ছিলেন তখন আপনারা? এই সমস্ত ভিডিও ক্লিক দেখে বিবেককে একটু সংশোধন করুন। আমি কারো জন্য দালালি করতে বসিনি এখানে, কারো দালালি করে খাই না, কেউ আমার খাওয়ায়ও না। শুধুমাত্র বর্তমান সময় একটি কথাকে কেন্দ্র করে জাতির ভিতরে যেভাবে ফেতনা সৃষ্টি করা হচ্ছে, জাতির ভিতরে যেভাবে উগ্রপন্থী মনোভাব তৈরি করা হচ্ছে, যারা করছে তাদের জন্য এই আমার আজকের ভিডিও। যে একটা কথা হয়েছে আমি মেনেই নিলাম, সেটাকে কেন্দ্র করে এত চুলকানি কিসের? পেছনের ইতিহাসগুলো একটু ভেবে দেখুন, একজন টুপি মাথায় দিয়ে লম্বা জামা পরে আর মুখে দাড়ি রেখে আর বংশের স্টাম্প নিয়ে এই ধরনের মুখের ভাষা। এক কাফের বাচ্চা, ওর বাপও কাফের ছিল, এরকম হারামির বাচ্চা জন্ম দিল কি করে? মুসা কালিন নাকি নাম জানো? ও তো হারামির বাচ্চা, শুনছেন না? শোনেন, ওকে যেখানে পাবে সেখানে মারা ফরজ, শুনছেন না? বেটি, ও সুয়ারের বাচ্চা, কাফেরের বাচ্চা বলেছে, ওর বাপ সর ছিল, ওরকম হারামির বাচ্চা জন্ম দিল কি করে? আমি নিজে এটা যে রিপিট করব সেটাও আমাকে ঘৃণা লাগছে, এত নিচ পর্যায়ের ভাষা তিনি ইউজ করেছেন। আর মার্ডার করতে পারলে, মার্ডার করা ফরজ, কোন ক্যাটাগরিতে পৌঁছে গেলে একজন মানুষকে মার্ডার করার অনুমতি দিয়েছে ইসলাম? আরে আপনাদেরকেই আমি বলছি যে একদিকে শগুন বলা হয়েছে, কথাটি আমি কিছুক্ষণের জন্য ধরেই নিলাম তিনি ভুল কথা বলেছেন। আপনার কোয়াল, আপনার অন্তর, আপনার বিবেক সেদিন কোথায় ছিল যখন মুফতি রজব আলী সাহেবকে কেলে বাদর বলা হয়েছিল? বলুন, জবাব দিন, তখন আপনি কোথায় ছিলেন? যে একজন আলেমকে কেলে বাদর বলা হচ্ছে, তখন উনি আলেম ছিলেন না? আর এখন আপনারা বলছেন যে বাপতুল্য মানুষ, চাচাতুল্য মানুষ, তাকে শগুন বলা হয়েছে, আপনার জ্বলে যাচ্ছে, আপনার বড্ড জ্বালা করছে, চড়চড় করছে। যখন কেলে বাদর বলা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার দরদ কোথায় ছিল? তখন অন্ধ ছিলেন না? মায়ের প্যাটের ভিতরে ছিলেন না? ডিমের ভিতরে ছিলেন না? জঙ্গলে বাস করতেন? কোথায় ছিলেন আপনি? আর একজন বক্তা নামে তক্তা, তিনি গাল ফাঁক করে একেবারে যেন কি একটা হয়ে গেছে, গাল ফাঁক করে বলছে যে ওনার নামে কুটুক্তি করা হয়েছে, এতদিন আমি কিছু বলিনি, এতদিন কিচ্ছু বলিনি আমি। একজন শ্রদ্ধেয় মানুষ ভবানীপুর মাদ্রাসা, অত বড় মাদ্রাসা পরিচালনা, তাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করছে, বিয়াদব। আগে জানোয়ার থেকে মানুষ হও, স্টেজে তারপরে এসো। তোমাকেই বলছি আমি, তোমার তো পালান টস টস করছে এখন, মানে ফেটে পড়বে যখন তখন, বড্ড দরদ লাগছে তোমাকে, তেলামাথায় তেল দিতে পারেন নাকি? যখন ওই ব্যক্তি বলেছিলেন যে বর্তমান সময়ের পীর আর পীরজাদারা, আর এ জামানার পীর আর আল্লামারা, শালারা টাকা আর বউ ছাড়া কিছু চেনেনি, শালারা টাকা আর বউ ছাড়া কিছু চেনে না, তখন আপনার জওয়ানে পক্ষঘাত হয়েছিল? বদ্ধ তানার তানার জন্য পালান টস টস করছে আপনার না? নিজের এটা নিজে সামলান, আপনাকে সাবধান করে দিলাম, তেলামাথায় তেল দিতে পারেন ভালো না, দলবাজি করতে চাইছেন? নিজেই তো যেখানে সেখানে জুতো পেটা খান, জনগণ জুতো পেটা করে, সে কথা মনে আছে তো? বেশি বাড়াবাড়ি করলে পরবর্তীতে মুখ খুলতে বাধ্য হব। নিজেকে কি মনে করেন, বড্ড সাধু, সাধু মনে করেন? জনগণ কিন্তু জানে, বুঝতে শিখেছে। ন্যাংট হয়ে বেড়াচ্ছিলিস, মাল কুজা বেঁধে তেরিল মাতাল গাঁজাখোর হোস নেই, কার সানে বলছিস?
হ্যাঁ বানর একবার ইডালে লাম মারছে, আবার সুযোগ এলে লাম মেরে ওই ডালে চলে যাচ্ছে। কি বুঝলেন কথাটা? যদি মাতিন সাহেব না বলতেন, ইনি যদি বলতেন তাহলে ইনি কিন্তু ওই বানরই বলতেন। বানর বানর বলেছে, সেটাই ভালো হতো। মাতিন সাহেব শগুন বলে ভুল করেছে, বানর বলাটাই ঠিক ছিল। কারণ এক ডাল থেকে লাফ মেরে আর এক ডালে যায় কারা? আমি বলছি না, কথাটা তো ইনিই বলছেন, আপনারা শুনেছেন তো। তেড়েল মাতাল গাজাখোর এই সমস্ত কথা বলেছিল। তখন আপনার জবান কোথায় ছিল? তখন আপনি কোথায় ছিলেন? সাধারণ জনগণ যারা আম মানুষ তাদের কাছে আমার অনুরোধ, আমি এখানে কারোর বিরোধিতা করতেও বসিনি, কারোর পক্ষে কথা বলতেও বসিনি। জাস্ট একটা কথা নিয়ে আজ বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে, ওই জন্য মনে করলাম যে বিষয়টা নিয়ে একটু মুখ খোলা দরকার। আমি ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করতে চাইনি, কারো যদি কেউ যদি ব্যক্তিগতভাবে টেনে নেন সেটা তার ব্যাপার। কিন্তু আমার বলার উদ্দেশ্য, একটা কথা নিয়ে আপনারা যেভাবে হুলুস তুলুস শুরু করেছেন, এমন ধরনের কথা পিছনে তো আরও আছে। আমি তো মাত্র কয়েকটা বললাম, আমি তো মাত্র কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম, এমন কথা আরও শত শত প্রমাণ আছে। সে কথাগুলো সেই সময় নিয়ে তো এত হুলুস তুলুস হয়নি, কিন্তু এখন হচ্ছে কেন? এটাই যারা জানে না তাদের জানানোর উদ্দেশ্য, যে এমন ধরনের কথা এর আগে হয়ে গিয়েছে, অর্থাৎ এই কথা নিয়ে এত লাফালাফি কিসের? আজকের এই ভিডিওর ভিতর দিয়ে আমি অনেক ব্যক্তির ভিডিও ফুটিয়ে তুলতে চেয়েছি। অ্যাকচুয়ালি তাদের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ দুঃখ কিছুই নেই, সব কিছু আপন জায়গায় রেখেই জাস্ট ভিডিওগুলো আনতে হলো এই কারণে যে বর্তমান যে কথাটা নিয়ে এক বিরাট শোরগোল পড়েছে, এই কথাটা আর পিছনের যে কথাগুলো আছে এই কথাগুলো দুটোকে টালি করার জন্য এই ভিডিওগুলো আমি জাস্ট সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এ বিষয়ের উপরে সঠিক সিদ্ধান্ত সাধারণ জনগণ নেবে, আপনারাই নেবেন। আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করছি।